और करो, घर पे भी करो, सैलून में भी करो, जैसा ठीक लगे। এটা গোল্ড প্লেটেড না রে? হ্যাঁ এটা গোল্ড প্লেটেড, এটা পূজোর একটা দিয়েছে আর ঘন্টা দিয়েছে। পছন্দ এইটা, তো সুন্দর দেখো, এইটাতে করে সব গিফট গুলো এসেছে। ও এখানে একটা স্পুন আছে, এই যে এই তো সুন্দর, এটা এটা কেমন আছে বল? এটা ভালো সুন্দর লাগছে, এটা আমি কিন্তু ইউজ করতে পারবো পরে একদম। কেন রে আমার গিফট তুই নিবি কেন? ব্যাস দুটো ওখানে হয়ে গেছে। এখান থেকে পাপা একটা কি নিয়েছে বললো? এইখান থেকে অ্যালেক্সাটা পাপা বার করে নিয়েছে। আচ্ছা একটা অ্যালেক্সা দিয়েছে, সেটা দিয়েছে, এটা কফি মগ দেখে, এটা কফি মগ, বাহ এটা খুব সুন্দর, এটা আমি কফি খেতে পারবো। এটা আরেকটা এই ছোট জাগের মতন, আর নিচে কোস্টার লাগানো সব। এটা তো সত্যি অপূর্ব হয়েছে, এটা কি ওয়েট কি ভারী, খুব সুন্দর মা, ওয়েট মানে ভারী আমি জানি, সত্যি ওয়েট আছে। আর এটা 4 বছরের গ্যারান্টিও রয়েছে। আর এটা অ্যালেক্সাতে, ও এই তো অ্যালেক্সাটা তো এখানেই রয়েছে, মানে এই অ্যালেক্সাটা ওর পাপা বলেছে নিয়ে চলে যাবে ওর স্টোরে। আর আর কি তুই কি নিবি বললি? আচ্ছা ওইটা, হ্যাঁ দুটো, এটা ক্যান্ডেল দিয়েছে, ও একটা সেন্ট ওয়ালা, একটু বার কর তো দেখি, এটা কাজের কাজ হয়েছে। ক্যান্ডু কে নেবে? তোমাকে ওই ঘন্টিটা দেওয়া হলো যে ঘন্টি বাজাবে, দেখি ভাবি দেখি, সেন্টেড ক্যান্ডেল। আরে বাস, আর এখানে আরেকটা রয়েছে, আরো ক্যান্ডেল আছে এখানে, দারুন। এই ধনতেরাসের গিফট, এটা মা ধনতেরাসের গিফট পেয়েছে, সত্যি কি সুন্দর, হ্যাপি ধনতেরাস, হ্যাপি ধনতেরাস টু এভরিওয়ান। এটা মা ধনতেরাসের গিফট পেয়েছে, এটা আমাদের এক কোম্পানি থেকে আমাদের গিফট পাঠিয়েছে, এত সুন্দর। এই পূজোর থালিটা দেখা, দিদাকে দেখা, এত সুন্দর হয়েছে, সত্যি এটা খুব মনের মতন হয়েছে। একবার এখানে রেখেই দাও, হ্যাঁ ওটারও ভারী আছে, এটা আমি এমনিও মানে কোথাও গেলেও নিতে পারবো কিছু গিফট পেয়ে। আমরা মানে বাড়িসুদ্ধ সবাই খুব খুশি হয়েছি, আর খুশি হয়েছি আমরা ওই ঠাকুরের গোল্ড প্লেটের মানে ওই পুরো সরঞ্জামটা দেখে এত ভালো লাগলো। তার সাথে তো এগুলো দিয়েছে, এটা আবার ছেলে এদের খুব ভালো লেগেছে, মানে সারপ্রাইজ গিফট আমার কাছে। আজ সকালবেলা উঠেই আমরা কর্তাকেন্দ্রেই গাছ নিয়ে বসে পড়েছি, সেই গাছ দুটো আনা হয়েছিল, কিন্তু সেগুলো আর ওই প্লাস্টিকটা থেকে খুলে গামলার মধ্যে যে লাগাবো তার আর সময় হয়ে ওঠেনি আমাদের দুজনের, কারোর এখানে অনেক আগের সব গাছগুলো যেগুলো মরে মরে গেছিলো সব ফেলে দিয়েছি, নতুন করে আবার লাগাবো। কেননা সত্যি করে আমাদের দুজনের এই মানে এই গাছের জন্য যে একটু সময় দেবো সেই সময়টুকু আমরা পাচ্ছি না। তাই ওই বড় দুটো গাছ যেটা ইনডোর প্ল্যান্ট সেই দুটো আমরা আজকে গামলার মধ্যে শিফট করিয়ে দিলাম। আর যথেষ্ট রোদ উঠে গেছে সকাল সকাল, তোমাদের নিশ্চয়ই সবার ধনতেরাসের আজকে কিছু না কিছু কেনাকাটা রয়েছে, আমিও যাব বিকেলবেলায় কিছু একটা কিনবো। আর এখানে ও বেশ একদম মানে মাটি ফাটি দিয়ে, এই মাটিটাও কিন্তু আমাদের অনলাইনে আনা হয় কারণ এখানে আশেপাশ থেকে আমরা পাই না। তো রেডি হয়ে গেছে দুটো গাছ, আর আমার ঘরের দরজার সামনেই আমি রেখে দিয়েছি কারণ এখানে বেশি রোদ লাগে না। তো এই কাজ হয়ে গেল, এখন ঘরের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে ঘরের আজকে সব পর্দাগুলো চেঞ্জ করা। তো এটা ছেলে আর বাবা বাপে মিলে দুজনে লেগে পড়েছে, আর আমি বলে দিচ্ছিলাম, ইনস্ট্রাকশন দিচ্ছিলাম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কোন কোন রুমে কোনটা লাগাতে হবে সেই সবগুলো বলে দিচ্ছিলাম।
আর যেহেতু দুর্গাপূজার সময় আমি এই বছর কিচ্ছু করে উঠতে পারিনি, তার জন্য আজকে এই দেওয়ালির আগে এগুলো সব করে নিলাম, আর আরেকটা ঘরেরও লাগানো হয়ে গেল। আর কাল সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ফ্যান্সি বাজারে যাব বলে, কিন্তু তার আগে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করলাম। বেসিক্যালি আমি ঘর থেকে লাঞ্চ করেই গেছিলাম, কিন্তু আমার ছেলে সকালে ব্রেকফাস্টের পর আর কিছুই করেনি, তার জন্য বলো মা চলো আমি নাই ওখানে গিয়ে একটু বিরিয়ানি খাই। এক প্লেটই নেওয়া হয়েছিল, কেননা আমার পুরো পেট ভরা ছিল। এক প্লেট মাটন বিরিয়ানি আর একটা মাটন চাপ নেওয়া হয়েছে, যথেষ্ট কোয়ান্টিটিটা ওরা দেয় বিরিয়ানির, তো সেই কারণে একটা এক্সট্রা প্লেট নিয়ে নিয়েছিলাম আমরা, সেটার মধ্যে দুজনে শেয়ার করে আমাদের ভালোই হয়ে গেছে। কারণ ও মাটন বলে খাবো, কিন্তু একটু এদিক ওদিক চর্বি টর্বি থাকলে ওগুলোকে আবার বাদ দিয়ে দেয়, তো সেগুলো আমি অনায়াসে খেয়ে নিই, কারণ আমার ওটা খুব ভালো লাগে। তারপরে মুখ শুদ্ধি হয়ে গেল ওর খাওয়া, আমি দুটো তিনটে টুথপিক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওনার আবার এই কোক ছাড়া চলে না, এখন বাইরেটাও দেখছি বেশ ভালোই রোদ। এখন আমরা মার্কেট ফ্যান্সি বাজারে চলে যাব, আর বেরিয়ে এখন গাড়ির জন্য একটু ওয়েট করছিলাম। উনি এখনও কোক খেয়েই চলেছে, যতই বারণ করি না কেন সেই নিয়ে নেয়। এটা আমিনিয়া গৌহাটির, এটা নতুন, দু বছরও হয়নি বোধহয় খুলেছে। এখানে ভালো বিরিয়ানিটা, মাঝে মাঝে আমরা এখানে এসে বিরিয়ানিটা খাই। তো গাড়িতে উঠে আমরা সোজা এখন ফ্যান্সি বাজারে চলে এলাম। আমি চাইছিলাম যাতে সন্ধে না হয়, সন্ধে হলে এই মার্কেটটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। এটা হলো আমাদের গৌহাটির একটা নাম করা সবচেয়ে বড় মার্কেট, হোলসেলের মার্কেট। যেরকম কলকাতায় বড় বাজার আছে ঠিক সেই রকম এখানে গৌহাটির এটা ফ্যান্সি বাজার। এখানে এ টু জেড সমস্ত কিছু পাওয়া যায়, রোড সাইডেও যেরকম নিয়ে বসে বড় বড় দোকানও রয়েছে, সমস্ত কিছুর দোকান আছে, মানে শাড়ি থেকে আরম্ভ করে ঘড়ি থেকে আরম্ভ করে এখানে, মানে দামটামগুলো ঠিকঠাক থাকে আর কি। তো সেই মার্কেটে চলে এসেছি পুজোর কিছু জিনিসপত্র কিনবো করে। তার আগেই দেখলাম যে এই যে ট্র্যাডিশনাল এদের আসামিজদের এই টুপিটা যে রয়েছে, এটা ঘরে সাজানোর জন্য বা এটা সম্মাননীয় কেউ এলে তাদেরকে দেওয়া, মানে এটা এখানে খুব আর কি চল আছে। তো সেটা আমার কাছে দুটো ছিল, আমিও গিফট পেয়েছিলাম। তো এবারে দেখলাম যে না, দুটো যদি ছোট ছোট কিনি, কিন্তু এরা একদম দেওয়ালি বলে দেখলাম এগুলোর দামও ডবল করে দিয়েছে। তাই বললাম ঠিক আছে, দেখি অন্য কোথাও যদি আরও পায়। তো ওটা একটু দাম দর করে টরে নিয়ে আমি চলে গেলাম এখানে ইলেকট্রনিক্সের এই দোকানটায়, ওখানেও কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখে টেকে নিলাম। তারপরে আরও জিনিস কেনার ছিল, গ্রসারি কেনার ছিল। এই মার্কেটে ফলটা খুব ভালো পাওয়া যায়, একটু বোধহয় দামটা একটু বেশি নেয়, কিন্তু এখানে সব রকম ফল আর খুব ভালো পাওয়া যায় ফলটা। আর এই লাইটের এখানে চলে এসেছি, এই দেওয়ালি আসার আগে আগে এই লাইটগুলো নিয়ে যে বসে জ্বালিয়ে রাখে সত্যি ভীষণ ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো এখন ওদের সিজন, ওরা তো একটু দামটাম নেবে, আমি তো দাম শুনেই এটা কেন বেশি ওটা কেন বেশি এইসব দাম দর করতে করতে বেশ কিছু লাইট কিনে নিয়েছি। কয়েক মেঘলা মিলেগা ক্যা রেট ক্যা হোক সব 500 রুপে সে চালু 400-500 রুপে সে চালু ও ক্যা কটন কা না সিল্ক কা ভি সব কটন ভি সেমি সিল্ক ভি সব। আমি একটু ভেতরে গিয়ে একটু দেখলাম, এটা হোলসেলের একটা স্টোর আছে, এখানে মেঘলা চাদর আর ছেলেদেরও অনেক পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু পাওয়া যায়। খুব ভালো লাগছিল দেখতে, বেশ ভিড়ও ছিল, আর আমার এখানে কিছু কেনাকাটা করার ছিল না বলে আমরা বেরিয়ে পড়লাম। এখন ব্রহ্মপুত্রর পাশ দিয়ে যাচ্ছি, এখন ঘরে তো যাব, কিন্তু ঘরের পাশেই আমার একটা পার্লার আছে, আগে আমি সেইখানে আজকে যাব। পুরো সাপেদ সাপেদ হয়ে গিয়া, पीछे कितना वाइट करके रखा है, ये देखा है, सिर्फ आगे आगे का कलर मार ले रहा है ऐसा लगता है। पीछे तो बहुत दिन नहीं हुआ, ये लग रहा है ना, आप घर पे जो मारते हो ना पीछे छोड़ दे तो आगे आगे का कलर पता चल रहा है। नहीं पीछे भी हम देते हैं, लेकिन ठीक तरह तो नहीं होता है ना, घर पे कोई दे देने से ठीक है। जितना होगा उतना ही कवर करो। नहीं एक बार पूरा ये क्या बोलता है, ग्लोबल ग्लोबल ऐसे लेके आया था।
नहीं पूरा एक बार ये कर लूँगी। कब करोगे? लेकिन वो क्या फ़ायदा है, वो तो फिर ऐसे ही तो हेयर फॉल हो रहा है। मैं बोल रहा हूँ कलर करना छोड़ ही दो, सही बता रहा। पीछे का गल बचेगा, आगे का सब कर। অনেক দিন যাওয়া হয়নি, ঘরে করলাম মাঝখানে একবার, একদম ভালোভাবে করতে পারি না আমি পার্লারে গিয়ে, তার জন্য একটু রুটটা চাপ করে নিই, ভালোভাবে করে দিয়েছি। আর যেহেতু আমি এখানে প্রায় সময় যাই, তার জন্য এ আমাকে সব সময় হেয়ার স্টাইলের যে কোনো জিনিস ওই আমায় করিয়ে দেয়। হয়ে গেছে, হয়ে মানে কালার করার পরে আমারকে এখন চুলটা একটু বললাম একটু সেট করে দিতে। সত্যি করে আমার এত হেয়ার ফল হয় সেটাই ও বললো, যে আপনি আগে যখন আসতেন এত আপনার সুন্দর ভালো চুলটা ছিল আর এখন মানে একেবারে হালকা হয়ে গেছে। যাই হোক হয়ে গেছে, কালকে একটু সময় ছিল বলে সব কিছু সেরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যারা প্রথম দেখছো আমার এই চ্যানেলে এসে, প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়।